আরে আমি এখানে আছি বে। আমি তোর কাছে যাবো না। নানা কেনে পচে গেছি নাকি বে? আরে পচে যাবি কেনে? তুই কি দুনিয়ার কথা কানে লিস না? কত শত মানুষ শুধু সচেতনতার অভাবে মরছে, এটাকে কয় সোশ্যাল ডিস্টেন্সিং, বুঝলি? বুঝিনি, তুই এই ভাইরাসটার কথা কয়েছিস তো? হ্যাঁ, ওই কোভিড-19 এর কথা কয়েছি। হ্যাঁ, করোনা ভাইরাস। এই তো কইলি, বুঝেছিস তো? হারে নাতি, শুনলাম জ্বর আর কাশি হলো নাকি করোনার লক্ষণ? কে কয়েছে তোকে এরকম কথা? শোন, শুধু জ্বর কাশি হইলে না না করোনা হয় না রে, শ্বাস কষ্ট গলা ব্যথা একই সাথে হবে না না হে। এইবার বুঝলেন, অতিরিক্ত জ্বর, শুকনা কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হইলো করোনার লক্ষণ। হ্যাঁ, কিন্তু শ্বাসকষ্ট হয় বুঝে তোকে, মানে হলো আমরা যে দমলিছি এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ভাইরাসটা হাড়কে ফুসফুসে আসলে পরেই সমস্যাটা হবে। আর একটু বুঝে দিই তোকে, এটা ছড়ায় কেন করে? ধরলে যার করোনা হয়েছে, এইরকম মানুষের সংস্পর্শে কাছাকাছি আসলে পরে এই ভাইরাসটা সমস্যাটা ঘটাবে। মানে হলো যে ধর, তুই গান ধর একটা ধর। এই রোগটা যার হয়েছে নানা তার মাধ্যমে ছড়াবে, তার হাঁচি কাশি সর্দি কফ দুটে বাড়িবে নানা হে। এটা তো হেভি ভয়ের কথা কইলি বে নানা। আরে ভয় করেছিস কেন বে? মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশনে কি বারবার কয়েছে শুনিস না? আতঙ্ক লয়, সচেতন হয়ে হারগে এই কাজটা করতে হবে, এটার মোকাবেলা করতে হবে, বুঝেছিস? বুঝিনু নানা, তুই কহ। কথায় আছে নানা, 12 মুশকিল 13 আছেন, আল্লাহ আছে, বুঝলি? এই ভাইরাসটা আমরা আটকাবো কেমন করে? হ্যাঁ, এইটা আটকানোর কিছু উপায় তোকে কহি, মন দিয়ে শুনবি, বুঝলি? আর শুধু মন দিয়ে শুনলে হবে না, এটা কিন্তু তোকে পালন করতে হবে। পালন করবো না না, তুই কহ। হ্যাঁ ঠিক আছে, হ্যান্ডশেক আর কোলা কুলি আপাতত বন্ধ ভাই, যত পারি একা থাকি, সমাগমের দরকার নাই নানা হে, বুঝলো? বুঝলো না না, তুই কহ। হাঁচি কাশি দেওয়ার আগে কিছু রুমাল থাকে চাই, কিছু রুমাল না রুলিলে তোমায় দিয়ে আর চাই নানা হে, বুঝলো? বুঝিনো না না। আচ্ছা তাহলে তোকে আর একটু কই দিই, ওই জ্বর কাশি গলা ব্যথা শ্বাস কষ্ট হলে ভাই সবার থেকে আলাদা রহি, হাসপাতালে দ্রুত যাই নানা হে। ধরেলে তুই তো সুস্থ মানুষ, হ্যাঁ, তোর করণীয়টা কি কি কহ? ওই বাহির থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুই, পরিষ্কার হাত দিয়ে চোখ নাক আর মুখ ধুই নানা হে। বাহির থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুই, পরিষ্কার হাত দিয়ে চোখ নাক আর মুখ ধুই নানা হে। তাহলে নানা তুই হারকে বুঝাইলি, হামরালা যারা আছি নিজের ভালোর লাগে, সমাজের ভালোর লাগে, এই ভাইরাসটা নির্মূল না হওয়ার আগ পর্যন্ত হামরালা দূরে দূরে থাকবো। এই যে এই একটু দূরে দূরে মানে কিন্তু হইলো 3 ফুট দূরে একটা, বুঝলি? বুঝিনো নানা। আর এখন ওই কোলাকুলিটা বন্ধ, তারপরে তোর বাহির থেকে আসার পরে আমরা সাবান দিয়ে ভালো মতো হাত ধুবো, বুঝলি? আর জনসমাবেশ এড়ায় চলবো, বুঝলি? গরম পানি খাবো, বুঝলি কি না? বুঝলি। আর সুন্দর সুস্থভাবে আমরা পরিষ্কারভাবে চলবো, আর অপ্রয়োজনীয় কাজ থাকলে আমরা কোথাও যাবো না, বাইরে যদি কাজ থাকে তাহলে আমরা যাবো, না হলে কিন্তু যাবো না নানা, বুঝলে? বুঝিনো নানা, তুই এবার ধর। ওই বাহির থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধুই, পরিষ্কার হাত দিয়ে চোখ নাক আর মুখ ধুই তাহলে নানা তুই হারকে বুঝাইলি, হামরালা যারা আছি নিজের ভালো লাগে, সমাজের ভালো লাগে, এই ভাইরাসটা নির্মূল না হওয়া আগ পর্যন্ত হামরালা একটু দূরে দূরে থাকবো। একটু দূরে দূরে বলতে কিন্তু এই 3 ফুট দূরত্বে থাকবে লাগবে, বুঝেছিস? বুঝেছি নানা। হ্যাঁ, আর আপাতত কোলাকুলি হ্যান্ডশেক বন্ধ,
আর হাঁচি কাশি দিলে দেওয়ার আগে আমাকে টিসু রুমাল সাথে রাখবে, নাহলে গামছা দিয়ে আটকে দেবো, বুঝেছিস তো? আর সমাগম করার কোনো দরকার নাই, ঠিক আছে? বাহির থেকে আসা করে আমরা ভালোভাবে তো হাত ধুবো ধুবো, তারপরে চোখ আমরা, তারপর আমাদের চোখ নাক আর মুখ আমরা ধরবো, বুঝেছিস? বুঝেছি নানা, এবার তাইলে ধর। ওই আসুন সবাই সচেতন হই, আতঙ্কের আর কার নাই, ভালোর জন্য দূরে থাকিতে বাঁচা দরকার ভাই, সুস্থ থাকা দরকার ভাই, মানুষ বাঁচা দরকার ভাই, বুঝলে? বুঝিনো নানা।